বহু বছর পর যখন সে ছাড়া পায় মিনির সঙ্গে দেখা করতে আসে এবং তিনি দেখেন মুক্তির অপেক্ষায় মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারকা অভিনেতা জানান যে এই চরিত্রে অভিনয় করার আগে খানিকটা দোটানায় ছিলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কালজয়ী ছোট গল্পের কাবুলিওয়ালার প্রতি তিনি সুবিচার আদেও কতটা করতে পারবেন সেই চিন্তাই করেছিলেন মিঠুন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি শুরুতেই এই ছবির প্রস্তাব খারিজ করেছিলাম, এই বলে যে এটা প্রচণ্ড কঠিন একটা কাজ। তারপরেও পরিচালকের নাছোড়বান্ধা মনোভাবের জন্য তাকে বললাম, তাহলে আমাকে প্রথমে অডিশন নিতে হবে, যদি আমি অডিশনে পাশ করি তবেই আমি এই চরিত্রটি করব। 1892 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট গল্প মূলত এক আফগানি ফল বিক্রেতা রহমতকে ঘিরে তৈরি। কলকাতায় এসে মিনি নামের একটি ছোট্ট 5 বছরের মেয়ের সঙ্গে ধীরে ধীরে গড়ে ওঠে তার বন্ধন। মিনিকে দেখে তার বাড়িতে রেখে আসা নিজের মেয়ের কথা মনে পড়ে যায়, কিন্তু বাড়ি ফেরার আগেই তার হাজত বাস হয়। বহু বছর পর যখন সে ছাড়া পায় মিনির সঙ্গে দেখা করতে আসে এবং তিনি দেখেন সেদিন মিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে, আর রহমতের সঙ্গে কাটানো সময়ের কোনো স্মৃতিই তার আর মনে নেই। মিঠুন চক্রবর্তীর মতে সিনেমার দুনিয়ায় সাফল্য পাওয়ার একমাত্র চাবিকাঠি হলো প্রতিভা। তিনি বলেন, আমি আমার প্রতিভার জোরেই বেঁচে আছি, আমি আমার সততার জোরেই টিকে আছি, সেই কারণেই আপনারা সাক্ষাৎকার নিতে চান। আমি ভুয়ো বা মিথ্যা কথা বলি না, আমি ওরকম কাজ কখনো করি না। আপনারা জানেন যে মিঠুনদা সর্বদাই সত্যি কথা বলে এবং তিনি ইন্ডাস্ট্রিতে টিকে আছেন তার প্রতিভার জোরেই।